গাইস এখানে হেলিকপ্টার গুলো দেখেন ভাই, এখানে ইয়েলো এন্ড ব্ল্যাক এর যে কম্বিনেশন যে হেলিকপ্টারটা আছে না, এটা কিন্তু অসাধারণ। আমার কাছে অ্যামেজিং লাগছে ভাই। দেখেন আমি এখানে একটু লুকিয়ে রাখি ভাই, আমাকে যেভাবে কাছাতে আমার ভাই গাড়ির মধ্যে বসতে হবে। আর আমি বোকামি করছি, গাড়ি থেকে কেন নামলাম? আমি তো ভুলে গেলাম যে আমার গাড়িটা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। তখন যদি গাড়ি থেকে না নামতাম তাহলে ভাই ফাইটটার হতো না। বাট সমস্যা না ভাই, আমার কাছে হেলমেট ছিল, বেস্ট ছিল, যার জন্য কিছু হয় নাই। এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আরে ভাই, এরা আমার পিছনে লাগছে, আজকে আমাকে ভাই এরা মেরেই ছাড়বে আমার মনে হচ্ছে। অল রাইট, এখান দিয়ে আমাদেরকে ট্রিপ করতে হবে। ও অল রাইট, আমি আমার ভাই রকেট লঞ্চারটা নিয়ে চ্যান্ডি জায়গার মধ্যে একটু ওয়েট করি। কিছুক্ষণের মধ্যে এখানে ওই দুজন আসবে ভাই। আন্ডারওয়াটার মাফিয়া আসতে কিনা জানি না, বাট এখানে দুজন আসতে ওই যে আসতেছে। এখন ভাই এটাকে মারতে হবে। 3 2 1 অ্যান্ড আরে ওয়েট, গেছি আমি শেষ। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও। তো গাইজ আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি GTA 5। তো যারা আগের পার্টটা দেখেছেন তারা জানেন ভাই, আগের পার্টের মধ্যে অনেক বড় একটা ফাইট করছে ভাই পুলিশের সাথে। আর কিছু করার ছিল না ভাই, পুলিশকে মেরে মূলত ভাই আমরা অনেক কষ্টে হেলিকপ্টার নিয়ে ভাই দেখতে পাচ্ছেন এখন আকাশের উপরে আছি। আকাশের উপরে আছি কারণ আমরা এখন যাচ্ছি লিবার্টি সিটিতে। যারা আগের পার্টটা দেখেছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে আগের পার্টের মধ্যে পুলিশের দৌড়ানি খাইয়া ভাই আমরা লস অ্যাঞ্জেলস ছাড়ছি। এখন আমাদের ভাই নেক্সট গন্তব্যস্থল হচ্ছে লিবার্টি সিটি। লিবার্টি সিটিতে গিয়ে আমরা বেশি দিন থাকবো না, জাস্ট যতদিন ধরে আমাদের এই মামলাটা শান্ত না হবে ততদিন ধরে আমরা লিবার্টি সিটিতে থাকবো। আর তাছাড়া ভাই দেখেন আমরা এখন কতটা উপরে, আমাদের চারপাশে শুধু এখানে মেঘ আর মেঘ। এখন আমাদেরকে নিজে নামতে ভাই, দেখেন ভাই মেঘগুলো এখন আস্তে আস্তে কমতেছে। অল রাইট, ফাইনালি লিবার্টি সিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই সিটি যেটির কথা এতদিন আপনাদেরকে বলেছিলাম যে ভাই আমরা যদি এই জায়গার মধ্যে আসি তাহলে সেফ, কারণ এই জায়গার মধ্যে বিগ মাফিয়া আছে। তারপরে ভাই আরও অনেক অনেক বড় বড় ইয়ে আছে, বাট তাদের সাথে আমার কোনো হাত নাই। আমি শুধুমাত্র এখানে বিগ মাফিয়াকে চিনি, বাট এখন আমরা জানি না কার কাছে যাবো। লাস্ট আমাকে বলেছে আমরা যাতে করে এখন ইয়েতে যাই, কী বলে এটাকে, এয়ারপোর্টে যাই, কারণ এয়ারপোর্টে নাকি আমাদেরকে ভাই কে জানি ওইখানে অ্যাকসেপ্ট করার জন্য আসবে। এখন কে আসবে সেটা এখন পর্যন্ত আমাকে বলে নাই। আমাকে জাস্ট বলতে আমি যাতে করে লিবার্টি সিটিতে যাই, সরি লিবার্টি সিটির এয়ারপোর্টে যাই। এই জায়গার মধ্যে হেলিকপ্টার চালিয়ে একটা ফিল পাওয়া যায় যে আমি একটা কী বলে একটা সিটির মধ্যে হেলিকপ্টার চালাচ্ছি। আর ভাই একটা থেকে একটা দালান করে ভাই কতটা বড় বড়, এখানে এক একটা বিল্ডিং দেখেন কত বড় বড়। আচ্ছা এখানে আমরা ইয়েটা কোন দিকে কী বলে এটাকে, এয়ারপোর্ট কোন দিকে সেটা তো আমি জানি না। আমি জাস্ট এখানে ভাই হেলিকপ্টার চালাচ্ছি। আই থিঙ্ক আমাদেরকে সামনে যেতে হবে, ওই যে সামনে আমি দেখতে পেয়েছি। আচ্ছা ওইটা আমি এখানে সামনে যাই, থিঙ্ক আমরা সামনে গেলে এখানে একটা কী বলে এয়ারপোর্ট পাবো, মেবি ওই দিকে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ অল রাইট গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি লিবার্টি সিটির এয়ারপোর্টে ভাই। এখানে এয়ারপোর্টটা দেখে অতটাও আহামরি লাগতেছে না, বাট হ্যাঁ নিচে নামলে বলা যাবে। আর লাস্ট আমাদেরকে বলেছিল এখানে কে জানে আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য আসবে, বাট এখনও পর্যন্ত কাউকে দেখতে পারতেছি না ভাই। সিরিয়াস, আমরা লিবার লস অ্যাঞ্জেলস থেকে মাইরি খেয়ে এসে এখানে আমরা এখানে আপ্যায়নের জন্য বসে আছি। আর সমস্যা নেই, নিচে নামি দেন বলা যাবে এখানে কেছে। ওই সামনে এখানে কেউ মানে কেউ একজনকে দেখা যাচ্ছে মনে হচ্ছে, এখানে অনেকগুলো গাড়ি অ্যান্ড দুটো হেলিকপ্টারও দেখা যাচ্ছে নিচে। মেবি এরাই আমাদের জন্য এখানে আসছে, বাট আই ডোন্ট নো। ওকে গাইজ, ফাইনালি আমরা নিচে আসছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করবো। অ্যান্ড অল রাইট, ফাইনালি আমরা হেলিকপ্টারটা ল্যান্ড করছি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সামনের দিকে যাবো, অ্যান্ড দেখি এখানে কে আমাদের জন্য ওয়েট করে আছে। এবার সবাই ল্যাস্টারের নাকি কি ফ্রেন্ড ল্যাস্টার বললো আমাকে, নাম বললো না। ওয়েট, এই এটা তো বিগ মাফিয়া কিরে, বা ল্যাস্টার সাথে বিগ মাফিয়ার কবে থেকে আবার ডিল হলো আমি জানি না। বিগ মাফিয়া তো আমাকে কিছু বলে না যে সে আমার জন্য কী বলে ওয়েট করবে, বাট যাই হোক সমস্যা না, বিগ মাফিয়ার সাথে যেহেতু দেখা হয়ে গিয়েছে ওর সাথে সব কিছু শেয়ার করি অ্যান্ড বলি ও যাতে আমাদেরকে হেল্প করে। গাইজ বিগ মাফিয়ার সাথে আমার কথা হয়েছে, অ্যান্ড বিগ মাফিয়া বলছে যে কোনো সমস্যা নেই, তোমাদের লস অ্যান্ড যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের যতদিন সমস্যা মানে চলবে অ্যান্ড যতদিন প্রয়োজন ততদিন যাতে করে আমরা বিগ মাফিয়ার বাড়িতেই থাকি, কোনো সমস্যা নেই। বিগ মাফিয়া বলতেছে আমার বাড়িতে এমনিতে কেউই থাকে না, জাস্ট ও একাই থাকে আর ওর ফ্যামিলি নাকি ভাই এখানে থাকে না, ওর ফ্যামিলি থাকে অন্য সিটিতে। তো যাই হোক সমস্যা না ভাই, আমরা যেটা করবো সেটা হচ্ছে বিগ মাফিয়ার কাজে যাবে অ্যান্ড ওর কাছে থাকবো, অ্যান্ড আমাদের যে কোনো হেল্প লাগলে আমরা বিগ মাফিয়া থেকে আপাতত নিব। আচ্ছা গাইজ, বিগ মাফিয়া বলেছে এখানে গাড়ি আছে দুইটা ল্যাম্বরগিনি অ্যান্ড এখানে হেলিকপ্টার আছে, আমি যে কোনো একটা দিয়ে যাতে করে ওর বাড়িতে যাই। আর ওর বাড়ির লোকেশন আমাকে দিয়ে দিয়েছে, আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ল্যাম্বরগিনি চালাবো, কারণ ভাই ল্যাম্বরগিনি চালানোর মজাই আলাদা। তাছাড়া ভাই লিবার্টি সিটির রাস্তার মধ্যে ল্যাম্বরগিনি চালানোর মজাই আলাদা। আমরা এখানে আমাদের সাথে যে পুলিশ অফিসারটাকে আনছি ভাই, তাকে বলছি ভাই সে যাতে করে এখান থেকে যে কোনো একদিকে চলে যায়, কারণ ভাই আমাদের এতটুকুই কাজ ছিল ওকে সেভ করার। ওকে আমরা সেভ করছি, ও অবশ্য আমাদের ক্রুমেট ছিল, আমাদেরকে ডায়মন্ড ক্যাসিনো রবারিতে হেল্প করেছে। আচ্ছা যাই হোক, আমরা এখন এই ল্যাম্বরগিনিটা চালাবো। ও ভাই লিবার্টি সিটির রাস্তাগুলো ভাই দেখতে কেন জানি লস অ্যাঞ্জেলস থেকে একটু পরিষ্কার লাগতেছে ভাই। লস অ্যাঞ্জেলসের রাস্তার মধ্যে ভাই অনেক ময়লা থাকে আশেপাশে, বাট লিবার্টি সিটি তো ওটা না ভাই। দেখেন কতটা অ্যামেজিং, আর তাছাড়া ভাই গাছগুলো কিন্তু অনেক সুন্দর, গোলাপি টাইপের লাগতেছে। আচ্ছা কি সমস্যা না, আমরা হাইওয়েতে উঠবো, দেন অনেক জোরে একটা টান দেবো, দেখি এখানে কতটুকু
জোরে গাড়ি চালাতে পারি, অবশ্য ভাই আমার মনে হয় না অতটাও জোরে চালাতে পারবো। কারণ আরে দেখছেন, বলতে না বলতে এখানে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে দিই, কারণ লিবার্টি সিটির মধ্যে প্রচুর পরিমাণে ভাই ট্রাফিক থাকে। এখানে কি বলবো, মানে রাস্তা একটু জোরে গাড়ি চালানো যায় না, একটুখানি গেলে ভাই সব গাড়ি আর গাড়ি ভাই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি বাই সেল, আর লিবার্টি সিটি ভাই অনেক রিচ একটা সিটি, যেখানে মনে করেন অনেক গাড়ি হেলিকপ্টার এগুলো সেল করা হয়, যার জন্য দেখেন না ভাই লস অ্যাঞ্জেলসের মধ্যে হেলিকপ্টারের বিজনেস কিন্তু কেউই করে না তেমন, হাতে গোনায় দুই একজন করে। বাট লিবার্টি সিটিতে বিগ মাফিয়া করার অনেকেই হেলিকপ্টারের বিজনেস করে। আমি ভাবতেছি আমিও ভাই বিগ মাফিয়ার সাথে একসাথে ওই লিবার্টি সিটিতে একটা হেলিকপ্টারের বিজনেস শুরু করবো, লিবার্টি সিটিতে না লস অ্যাঞ্জেলসে, কারণ ভাই লিবার্টি সিটিতে কোনো লাভ নাই। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখানে হাইওয়েতে আসছি, অবশ্য ভাই তখন থেকেই হাইওয়েতে ছিলাম, বাট এখন রাস্তাগুলো একটু ক্লিয়ার আছে, দেখা যাক ভাই কতটুকু জোরে চালাই। আর আমাদের এখানে ভাই কি বলি স্পিড মিটারটা এখানে এমপিএস লেখা, মেন মাইল পার আওয়ার ভাই, এখানে কিলোমিটার আর মাইল কিন্তু রাতের দিনে তফাত আছে। 1 mile = 1.61 kilometer, তো সেক্ষেত্রে বলতে গেলে মানে কি বলে এর থেকে আরো অর্ধেকটা বেশি স্পিড মানে কিলোমিটার হিসাব করলে। ওকে, এখানে অনেক কষ্ট করে রাস্তা খুঁজে খুঁজে আমরা এখানে বিগ মাফিয়ার বাড়ি খুঁজে পাইছি। আমরা ভাই এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের আরেকটু সামনে যেতে হবে, সামনে গেলে এখানে ভাই অনেক বড় নাকি একটা ম্যানশন আছে, আর ভাই মানে যেভাবে আমাদেরকে বলা হয়েছে আর কি, সামনে এখানে নাকি একটা ম্যানশন আছে ভাই, ওই ম্যানশনটার মধ্যে বিগ মাফিয়া থাকে। এন্ড এটা হচ্ছে বলতে ভাই বিগ মাফিয়ার বাড়ি, আই ডোন্ট নো মেবি এইটাই, না না সরি সরি এটা না, একটু সামনে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ গাইজ, এইটাই হতে পারে, কারণ এখানে সিকিউরিটি গার্ড যেহেতু আছে তার মানে এই বাড়িটা হচ্ছে বিগ মাফিয়ার। বাট সমস্যা না, আমরা এখানে ভাই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করবো যে এটা কি বিগ মাফিয়ার বাড়ি কিনা, বিগ মাফিয়া মূলত আমাদেরকে এখানে পাঠিয়েছে। তা না হয় ভাই যদি আমরা এখানে সোজা ভিতরে যাই আমাদেরকে সিকিউরিটি গার্ডরা গুলি মেরে দেবে, আর ভাই গুলি মারলে আমাদের এখানে অনেক সমস্যা হয়ে যাবে। গাইজ, আমি এখানে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলেছেন, এই গার্ডটা বলতেছে হ্যাঁ ভাই এটা হচ্ছে বিগ মাফিয়ার বাড়ি। ওর নাম কিন্তু বিগ মাফিয়া না, বিগ মাফিয়া জাস্ট আমরা বলি ওকে, হ্যাঁ ঠিক আছে, মানে ও অনেক বড় একজন মাফিয়া, ফর দিস ওকে আমরা বিগ মাফিয়া বলি, বাট ওর একটা পার্সোনাল নেম আছে, বাট সেটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমরা ওকে বিগ মাফিয়া সম্পর্কে জানি ভাই বিগ মাফিয়া বলি। আর তাছাড়া ভাই এখানে সুপার কার দুটা প্লাস 4টা Ninja H2R, ক্যান ইউ বিলিভ দিস, Ninja H2R 4টা এখানে। আর তাছাড়া ভাই সুপার কার একটা আমাদের রাইট সাইডে ছিল, অ্যামেজিং ভাই, পুরো বাড়ির মধ্যে সিকিউরিটি গার্ড, এখানে Lamborghini সিয়ান দুইটা, ভাই বিগ মাফিয়া তো মারাত্মক লেভেলের লেভেলের। আমি তো ভাবছিলাম ভাই আমি হচ্ছি মনে হয় সব থেকে বড় ধনী, বাট বিগ মাফিয়ার তুলনায় আমার কাছে তো ভাই 10% নাই। যাই হোক সমস্যা নেই, আমরা এই গাড়িটাকে এখানে ভাই পার্ক করবো। তাছাড়া আমরা যে ল্যাম্বোরগিনিটা চালাইছি এটা কত সুন্দর একটা ল্যাম্বোরগিনি, আপনারা ভাই নিজেরা একটু কমেন্ট করে বলুন ভাই ল্যাম্বোরগিনিটা কেমন। ওকে গাইজ, যাই হোক আমরা এখানে ফাইনালি বিগ মাফিয়ার বাড়িতে আসছি, এখন যেটা করবো সেটা হচ্ছে সামনে গিয়ে এখানে একটু অপেক্ষা করবো, অ্যান্ড দেখবো বিগ মাফিয়া কখন আসে। ভাই বাড়িটা কিন্তু অ্যামেজিং, আমি ভাই একটা ফকিরা মার্কা বাড়ির মধ্যে পড়ে আছি, লাস্টার একটা ম্যানশন দিল ভাই, সেটাও আমার অতটা ভালো লাগে নাই। বাট হ্যাঁ, এবার যদি লস অ্যাঞ্জেলসে যাই ওয়াদা দিচ্ছি ভাই বড় থেকে একটা ম্যানশন কিনবো, কারণ ভাই অনেকবার বলছি আপনাদেরকে আমি ম্যানশন কিনবো, বাট কোনোবারই কিনতে পারে না, কারণ আপনারাই বলেন ভাই একবার এক ঝামেলা, একবার এক ঝামেলা, এখন তো ভাই বড় একটা রবারি করছি, এখন তো আরও বেশি ঝামেলা। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি আমি আর লাস্টার। ভাই আমার কাছে মনে হচ্ছে আমি যে বিগ মাফিয়ার বাড়িতে আসছি, আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই না, মানে বিগ মাফিয়ার কাছে আমি কিছুই না। আমি ভাবছিলাম ভাই বিগ মাফিয়ার কাছে এত কিছু নাই, ও জাস্ট মনে করেন মানুষের কি বলে ও মানুষকে ভাই ধমকি টমকি দিয়ে খায়, দেন ভাই ওর কাছে গাড়ি টাড়ি আছে এগুলাই। বাট এখন এখানে এসে দেখি ভাই ওর বাড়িতে দুইটা ল্যাম্বোরগিনি সিয়ান, তারপর একটা বুগাটি ছিল, এখানে সুপার কার ছিল, আবার বড় একটা সুপার কার ছিল ব্ল্যাক কালারের, ওইটা অসাধারণ লাগছে। তার উপরে 4টা Ninja H2R, যেখানে ভাই ওয়ার্ল্ডের মধ্যে লিমিটেড Ninja H2R আছে, সেখানে 4টা ওর কাছে, ইভেন আমাকে একটা গিফট করেছে 5টা। ভাই এটা মারাত্মক লেভেলের অ্যামাউন্ট, আমার কাছে মনে হচ্ছে বিগ মাফিয়ার কাছে ভাই আমাদের কাছে যে টাকাগুলো আছে ভাই তার থেকে অনেক বেশি আছে বিগ মাফিয়ার কাছে। আচ্ছা গাইজ, ফালতু আমি এখানে বসে শুধু টাইম ওয়েস্ট করতেছি, আমি এখানে বিগ মাফিয়ার জন্য ওয়েট করি, দেখা যাক কখন বিগ মাফিয়া আসে। গাইজ অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি বিগ মাফিয়ার জন্য ওয়েট করতেছি, বাট এখনো পর্যন্ত কোনো খবর নাই। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে আমাকে একটু সামনে গিয়ে ভাই সিকিউরিটি গার্ডদেরকে বলা দরকার যে ভাই বিগ মাফিয়া কখন আসবে। ওকে ভাই, বলতে না বলতেই বিগ মাফিয়া চলে আসলো, হোয়াট এ টাইমিং ভাই, দেখছেন এর পিছনে দুটো গার্ড আছে, বললাম না যেখানে যে গার্ড ওর সাথে থাকবেই। অলরাইট, বিগ মাফিয়া আসে, বিগ মাফিয়ার সাথে কথা হয়েছে, বিগ মাফিয়া বললো তোমার কাছে আমাদের বাড়িটা কেমন লাগছে। আমি বললাম তো ভাই দুর্দান্ত। হ্যাঁ বিগ মাফিয়া আমাকে একটা কথা বললো ভাই, কিছুক্ষণ আগে যে আমরা এখানে 4টা Ninja H2R দেখেছি, ও আমাকে বলেছিল যে আমি এমনিতে তোমার সাথে কন্ট্যাক্ট করতাম, কারণ এই 4টা Ninja H2R ভাই কাস্টমাইজ করতে হবে, আর এটা ব্যানি ছাড়া কারো দ্বারা পসিবল না, কারণ ব্যানির ভাই রেপুটেশন অনেক ভালো, তো ব্যানে যদি ভাই Ninja H2R ভাই যদি কাস্টম করে তাহলে অনেক ভালো হবে। এখন কী কাস্টম করবে সেটা হচ্ছে বিগ মাফি বলতেছে, ওগুলো দেখতে Ninja H2R বাট ওগুলোর ইঞ্জিন পাওয়ার অনেক কম, ওই গাড়িগুলোর ইঞ্জিন পাওয়ার অনেক বেশি বাড়াতে হবে, যার জন্য ব্যানিকেই ওর প্রয়োজন। ওকে গাইজ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে Ninja H2R একটা চালাবো, কারণ বিগ মাফি বলতে তুমি একটা গাড়ি চালাই দেখো, ওই গাড়িগুলোর স্পিড অনেক কম যেগুলো বাড়াতে হবে, আর লেস্টারকে বলছে ভাই সে যাতে করে এখানে ওয়েট করে।
আমি একটা বিষয় বুঝলাম না ভাই, নিনজা H2 আর তার উপর ওই গাড়িগুলোর স্পিড কম হবে এটা মানা যায় না। কারণ ভাই নিনজা H2 যেখানে ওয়ার্ল্ডের সব থেকে হাই স্পিড বাইক, যেটা 400 থেকে 450 একদম ইজিলি উঠে যায়, সেই গাড়িটার মধ্যে সেই বাইকটার মধ্যে যদি স্পিড কম হয়, এ আচ্ছা এমন না তো যেখানে বডিগুলো নিনজা H2 বাট ইঞ্জিনটা অন্য কোম্পানির, আই ডোন্ট নো, বিগ মাফিয়া একটু একে জিজ্ঞাসা করে দেখবো। বাট সমস্যা না, আমরা এখান থেকে একটা নিনজা H2 চালাবো, কী রে বিগ মাফিয়া আবার কোথায় যায় পিছনে? না ভাই আসতে, যাই হোক, এখান থেকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা নিনজা H2 চালাবো অ্যান্ড দেখি ভাই কেমন হয়। কাজ বিগ মাফিয়াকে বলেছি এখানে যে রেড কালারের যে নিনজা H2 যেটা সেটা আমি চালাবো, এখন ও বলতে তো সমস্যা না চালিয়ে দেখো, বাট ও বলতে তো ভাই বাইকগুলোর স্পিড অনেক কম, যেগুলোর স্পিড আরও অনেক বেশি বাড়াতে হবে, আর এটা শুধুমাত্র ব্যানিকে দিয়ে পসিবল। এই জন্য ভাই ও বলতে তো তোমার সাথে আমি এমনিতেই কন্ট্যাক্ট করতাম, বাট তুমি যেহেতু লস অ্যাঞ্জেলসে চলে আসছো ভাই অনেক বেশি ভালো হয়েছে। এখন বিগ মাফিয়া তো আগে থেকে জানার কথা, কারণ ল্যাসার তোকে বলেছে, আই ডোন্ট নো, বাট সমস্যা না ভাই, যাই হোক আমি এখন বাইকটা চালাই। ভাই বাইকের স্পিড কিন্তু সত্যি অনেক কম লাগতেছে, সিরিয়াসলি ভাই নিনজা H2 চালাচ্ছি ফার্স্ট গিয়ারে শুধুমাত্র 55 মাইল পার আওয়ার, 55 হলে এটা হচ্ছে মনে করেন আপনার 80 কিলোমিটার উঠছে, বা হ্যাঁ 80 অথবা 90 কিলোমিটার এমনই হবে, বাট ফার্স্ট গিয়ারে শুধুমাত্র 80 কিলোমিটার স্পিড চলবে, এটা ভাই বিশ্বাস করার মতো না। আমি যেটা ভাই ধারণা করছি সেটা হবে ভাই নিনজা H2 ভাই শুধু বডিটা রাখছে, এরা কি করতে মেবি ইঞ্জিনটা চেঞ্জ করে দিয়েছে ভাই যাতে করে মোটা অঙ্কে সেল করতে পারে। এ আচ্ছা এমন না তো, আমাকে যে নিনজা H2 দিছে হতে পারে সেটাও ফেক, বাট আমি জানি না কিন্তু ভাই, শুধু আমি আন্দাজ করতে তোকে একটু জিজ্ঞেস করবো যে গাড়িগুলোর স্পিড অনেক কম কেন, গাড়ির স্পিডটা এত বেশি কম থাকার কোনো মানে ইয়ে না, বাট জানি না সমস্যা না, আমরা দেখতে পাচ্ছি ভাই হাইওয়ের মধ্যে চালাচ্ছি শুধুমাত্র 90 কিলোমিটার মাইল পার আওয়ার চলতেছে, 90 হলে ধরুন 130 কিলোমিটার স্পিডে চলতেছে, 130 কিলোমিটার স্পিডে চলতেছে নিনজা H2, তাও ভাই ফুল স্পিডে, এটা মানতে পারতেছি না ভাই, আমার এটা মানতে পারতেছি না ভাই, একটু জিজ্ঞেস করতে হবে যে আসলে এটার কাহিনিটা কি। অবশ্য ভাই নিনজা H2 চালায় মানে একটা ফিলিং আসে, বাট স্পিড যদি না থাকে তাহলে ভাই এই ফিলটার আসে না। আচ্ছা ভাই সমস্যা না, আমি একটু ভাই লিবার্টি সিটিটা এফাক একটু ঘুরে দেখি, যেহেতু বাইক পেয়েছি প্রায় 20 মিনিট ধরে আমি নিনজা H2 চালাইছি, অ্যান্ড এটা চালানোর পরে আমার নিজের উপর ভাই নিজের মনে হচ্ছে আমি অত্যাচার করতেছি, কারণ নিনজা H2 মানে স্পিড এত কম হয় না, নর্মাল বিষয় ভাই, যেখানে একদম মানে কি বলে 5 মিনিট যদি চালাই তাহলে ওই 5 মিনিট না 2 মিনিট চালালে ভাই স্পিড 400+ হয়ে যায়, সেখানে ভাই এই বাইকটির স্পিড অনলি 150 কিলোমিটার, এটা মানা যায় না, জায়গায় সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি ভিতরে চলে আসছে, এখন যেটা করবো সেটা হচ্ছে বাইকটাকে আমরা এখানে পার্কিংয়ে রাখি, ওয়েট আ সেকেন্ড, আমরা এখন এই বাইকটাকে এখানে পার্ক করবো, দেন বিগ মাফিয়াকে বলবো যে স্পিড কেন কম। আরে সরি, আমরা এখানে ভাই পেছনের চাকা দিয়ে বিগ মাফিয়ার গায়ের মধ্যে ধুলা ফেলতেছি, যাই হোক সমস্যা না, ওকে জিজ্ঞেস করে যাবো ভাই ওর বাইকের মধ্যে স্পিড এত কম কেন। গাইস বিগ মাফিয়া আমাকে বলতেছে গাড়িগুলোর একটারও লাইসেন্স নাই, এগুলো জাস্ট মানে বানানোর পরপরই নিয়ে আসছে, এগুলোর কোনো চেকিংই করা হয় না, কারণ নর্মালি বাইক নাকি ভাই বানানোর পরে এগুলো চেক করা হয়, দেন স্পিডের সমস্যা ওগুলো আপডেট করা হয়। তো এখন বিগ মাফিয়া বলতেছে এগুলোর স্পিড শুধুমাত্র ব্যানি ঠিক করতে পারবে, এখন ভাই বিগ মাফিয়া মিথ্যা বলতে তারা সত্য বলতে পারবে সেটা জানি না, ব্যানিকে জিজ্ঞেস করলে অবশ্যই ব্যানি ভাই আমাকে সত্যটা বলবে। আচ্ছা ভাই সমস্যা নাই, আমরা ভাই ব্যানির কাছে নেবো, বাট সেটা হচ্ছে পরে, এখনই ও মুহূর্তে যাওয়া যাবে না, কারণ এখন ভাই আমাদের বড় লেভেলের একটা ঝামেলা চলতেছে লস স্যান্টোসে, আর ভাই এমন দিকে আমার মনে হচ্ছে আন্ডার ওয়াটার মাফিয়া হবে আমাদের উপর খেপে আছে, কারণ আমরা যদি এখন লস স্যান্টোসে যাই তাহলে আন্ডার ওয়াটার মাফিয়া আমাদেরকে ভাই একটা সুযোগে ধরবে, কারণ মিলিটারি পুলিশ এখন সবাই মাইকেলের বিরুদ্ধে এই মানে এই অবস্থায় মানে আমাকে ধরার ট্রাই করবে। যাই হোক আমি ভাই বিগ মাফিয়াকে বলেছি আমি তোমার সাথে হেলিকপ্টারের বিজনেস করতে চাচ্ছি, এখন আমাকে কিছু আইডিয়া দাও যে হেলিকপ্টারের প্রাইস কেমন পড়বে, বা এখানে আমি যে হেলিকপ্টারের বিজনেস করবো সেই হেলিকপ্টারগুলো কোথা থেকে আনবো। নর্মালি আমরা যদি গাড়ি আনি তাহলে গাড়ি ভাই বিগ মাফিয়া থেকে আমি ইম্পোর্ট করতে পারি, বা আমাদের একটা ম্যাম আছে আপনারা তো আবার জানেন ভাই স্যান্ডি ছোড়াদের একটা ম্যাম আছে যার থেকে আমরা আগে অনেক গাড়ি আনতাম, তার থেকে গাড়ি আনতে পারবো, বাট হেলিকপ্টার কোথা থেকে আনবো। তো বিগ মাফিয়া এবার বলেছে আমাকে তুমি হেলিকপ্টারের মধ্যে উঠো, তোমাকে আমি একটা জায়গার মধ্যে নিচ্ছি। বিগ মাফিয়া বললো ওর নাকি ভাই 13টা নাকি 15টা হেলিকপ্টার ইম্পোর্ট করছে, ওই হেলিকপ্টারগুলো আমাকে দেখাবে, অ্যান্ড ও বলতেছে ভাই ওই হেলিকপ্টারগুলো একটার প্রাইস নাকি ভাই $15 মিলিয়ন করে জাস্ট কিনতে লাগছে, মানে একটা $15 মিলিয়ন করে। আচ্ছা ভাই আমি এখানে হেলিকপ্টারের মধ্যে বসছি, আমি নিজে হেলিকপ্টার চালাবো, কারণ ওদেরকে বলেছি ভাই আমি একটু লিবার্টি সিটির ফিলটা নিতে চাই, তোমরা একটু ভাই এখন চালানোর দরকার না, গার্ডদেরকে বলছি তোমরা পিছনে বসো আমি চালাবো। ওকে দেখতে পাচ্ছেন ভাই এখানে একটা গার্ড উঠতেছে, অ্যান্ড ভাই এখানে বিগ মাফিয়া উঠে গিয়েছে, আমাকে ভাই বিগ মাফিয়া একটা লোকেশান দিয়েছে, ওই জায়গার মধ্যে নাকি ভাই বিগ মাফিয়ার হেলিকপ্টার ইম্পোর্ট করা হয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই জায়গার মধ্যে যাবো, অথচরা ভাই দেখেন এখানে শহরটা কিন্তু অনেক রিচ একটা শহর, ভাই দেখেন প্রত্যেকটা বাড়ি কিন্তু ভাই অনেক কি বলে মানে অনেক সুন্দর সুন্দর বাড়ি,
আর তাছাড়া ভাই বিগ মাফিয়া যে জায়গার মধ্যে আছে ওই জায়গাটা অবশ্যই মানে কি বলে একটু ধনী হবে। আর আমরা এখন প্রথমত যেটা করবো সেটা হচ্ছে এখানে যে বড় যে দালান কোঠাগুলো আছে না, ওই যে রাইট আমাদের লেফট পাশে যে শহরটা আছে না ওইখানে যাবো, একটু ঘুরবো মজা করবো। দেন আমরা এখানে বিগ মাফিয়ার কি বলে যে হেলিকপ্টার যেগুলো ইম্পোর্ট করছে যে জায়গার মধ্যে আমাদেরকে যেতে বলেছে ওই জায়গার মধ্যে যাবো, দেখে আসবো ভাই বিগ মাফিয়ার হেলিকপ্টারগুলো কেমন, কোন হেলিকপ্টারগুলোর কথা আমাকে বলতেছে। ভাই দেখেন এখানে পাশ দিয়ে হেলিকপ্টার চালানোর কত মজা, আমি এখানে বিল্ডিংয়ের নিচে দিয়ে হেলিকপ্টার চালাচ্ছি ভাই, এরকম সিনগুলো মুভিতে দেখানো হয়, বাট আমার কাছে মনে হচ্ছে আমি একটা মুভি মানে দেখতে দিই না মুভি খেলতে দিই এমন মনে হচ্ছে লিবার্টি দিতে আসার পরে। যাই হোক সমস্যা না ভাই, আমরা এখানে অনেকক্ষণ টাইম পাস করছি, এখন যেটা করবো সেটা হচ্ছে সোজা যাবো বিগ মাফিয়ার ওই জায়গার মধ্যে। বিগ মাফিয়া আমাদেরকে যেখানে যেতে বলেছে যে জায়গার মধ্যে ওর হেলিকপ্টারগুলো আনা হয়েছে। তাই সবাই একটু প্লিজ কমেন্টে জানান আমি বিগ মাফিয়ার সাথে বিজনেস করবো কিনা, আমার অবশ্যই একটু ভয় লাগতেছে বিগ মাফিয়াকে বিশ্বাস করতে দিই ঠিক আছে, যদি ভাই পরে আমাকে একটা বাঁশ দেয় তাহলে তখন কী করবো। তাই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটি হচ্ছে সামনে এখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচ দিয়ে এখন হেলিকপ্টারটা নিয়ে যাবো। দেখেন এখন ফিলটা কেমন লাগে যে এখান দিয়ে আমি হেলিকপ্টারটা চালাবো, মাই গড ফিলিংটা সত্যিই অসাধারণ। যেটা বলতে দিলাম ভাই একটা হেলিকপ্টার দাম যদি $15 মিলিয়ন করে হয় তাহলে ভাই হেলিকপ্টার কিনতেই তবে আমি ফকির হয়ে যাবো, তাছাড়া আমার কাছে $200 মিলিয়ন আছে। আপনারা কিন্তু যারা জিটিএভাবে ফুল সিরিজ দেখতেছেন তারা কিন্তু জানেন আমার কাছে $200 মিলিয়ন আছে, ওগুলো দিয়ে হেলিকপ্টার কিনতে পারবো। ওয়েট আমরা ওই জায়গার মতো চলে আসি, নিচে এখানে কতগুলো হেলিকপ্টার দেখা যাচ্ছে, 3টা, 6টা, 9টা, 10টা, 11টা, বাট 13টা হেলিকপ্টার, মাই গড একটা হেলিকপ্টার যদি $15 মিলিয়ন করে। তাছাড়া ওয়েট আমরা যে হেলিকপ্টারটা চালাচ্ছি ওইটার নিচে 13টা সবগুলো মডেল সেম, সাপোজ বিগ মাফিয়ার কাছে যদি 15টা হেলিকপ্টার থাকে একটার দাম যদি $15 মিলিয়ন করে হয় তাহলে 15টার দাম কত হবে, একটু ক্যালকুলেট করে কমেন্টে জানান ভাই আমি পারতেছি। ও মাই গড, আচ্ছা ওয়েট আমি একটু নিচে নামি অ্যান্ড ভাই এখানে হেলিকপ্টারগুলো একটু চেক করে দেখি, অ্যান্ড দেন বিগ মাফিয়াকে বলবো সমস্যা নেই প্রয়োজন তুমি আমাকে 5টা হেলিকপ্টার দাও, ওগুলো দিয়ে আমি বিজনেস শুরু করি, বাট এখন তো শুরু করা যাবে না যেহেতু এখন আমার ভেজাল চলতেছে। আচ্ছা বিগ মাফিয়াকে বলে যে হেলিকপ্টারগুলো দেখা যাবে কিনা, বিগ মাফিয়া বলতেছে আরে তোমাকে তো এখানে আনতে হেলিকপ্টার দেখানোর জন্য মানে দেখতে পারবে না কি ভাই, এখানে হেলিকপ্টারগুলো দেখেন ভাই এখানে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের যে কম্বিনেশন যে হেলিকপ্টারটা আছে না এটা কিন্তু অসাধারণ, আমার কাছে অ্যামেজিং লাগছে ভাই। দেখেন আমি এত আমির, আমার কাছে এত টাকা আছে, এত সুপার কার আছে, বাট আমার নিজের কাছে একটা পার্সোনাল হেলিকপ্টার নাই, বিষয়টা কেমন জানি লাগে না খ্যাত লাগে না, হেলিকপ্টার কিনবো বাট তার আগে আমরা হেলিকপ্টারের বিজনেস করবো। তাছাড়া আমি যে হেলিকপ্টারটা কিনবো সেটা মোস্ট এক্সপেন্সিভ হেলিকপ্টার হবে, এমন হেলিকপ্টার কিনবো ভাই যেটা ওয়ার্ল্ডের মধ্যে খুবই কম আছে, বাট আমি জানি না ভাই কোন হেলিকপ্টার কিনবো ভাই, শুধু চাপাই মারতেছি। যাই হোক কিনলে পরে একদিন দেখা যাবে আমাদেরকে মূলত ভাই কি বলে এখান থেকে হেলিকপ্টার এখান থেকে কিনবো না, বাট বিগ মাফিয়াকে বলবো যে আর এর থেকে কম দামে কি আমাদেরকে হেলিকপ্টার দেওয়া যাবে কিনা, আমি ওর সাথে বিজনেস যদি করতে চাই তাহলে কী কী আমাকে রিকোয়ারমেন্টসগুলো মানতে হবে ওকে একটু জিজ্ঞেস করে দেখি। গাইস বিগ মাফিয়াকে বলেছি আমি তোমার হেলিকপ্টারগুলো একটু চালিয়ে দেখি আসলেই কি এগুলো রিয়েল কিনা, এতগুলো হেলিকপ্টার একসাথে ভাই এটা আমি লাইফে দেখি না কখনো, মানে জিটিএ ভাইভের মধ্যে আজকে প্রথম দেখছি। যাই হোক ভাই বিগ মাফিয়ার সাথে আমি এখানে ফাইনাল ডিল করছি, ওকে বলেছি আমি তোমার সাথে হেলিকপ্টারের বিজনেস করবো, এখন যদি হেলিকপ্টার বিজনেস করতে চাই তাহলে আমাকে কী কী করতে হবে। এখন বিগ মাফিয়া বলতেছে তুমি যদি হেলিকপ্টারের বিজনেস করতে চাও তাহলে তোমাকে 4 মাসের মধ্যে মানে এখন ইনস্ট্যান্ট করতে হবে, এর কারণ হচ্ছে আগামী 4 মাসের মধ্যে হেলিকপ্টারের কোনো ইম্পোর্টার আসবে না লিবার্টি সিটিতে, তো 4 মাস ধরে আমাকে ওয়েট করতে হবে, আর ভাই 4 মাস ওয়েট করা আমার দ্বারা পসিবল না। তো বিগ মাফিয়াকে বললাম আমি যদি এখন ডিল করতে চাই তাহলে আমার তো এখন টাকা লাগবে, বাট টাকা হচ্ছে লস অ্যাঞ্জেলেস আর এই মুহূর্তে ভাই লস অ্যাঞ্জেলেসে যাওয়া পসিবল না। তো বিগ মাফিয়া আমাকে একটা ওয়ে বলছে যে আজকে রাতে আমি কিন্তু চাইলে ভাই লস অ্যাঞ্জেলেসে যেতে পারি, সে আমাকে একটা বুলেট প্রুফ গাড়ি দিবে, সেই গাড়িটা নিয়ে আমি ভাই লস অ্যাঞ্জেলেসে যেতে পারবো, যদি আমার উপর কেউ অ্যাটাকও করে তাহলে কিছু করতে পারবো না। আর ও বলতেছে আমি যতগুলো ছদ্মবেশ ধরে ব্যাংকে যাই, বিগ মাফিয়া বলতেছে আমি যতগুলো ছদ্মবেশ ধরে মাইকেলের বাড়িতে যাই, কারণ আমাদের যে $200 মিলিয়ন সেটাই মতো রয়েছে মাইকেলের বাড়িতে, আর মাইকেলের বাড়িতে গিয়ে আমরা আমাদের ডলারগুলো নিয়ে সোজা হেলিকপ্টার করে আবার চলে আসবো লিবার্টি সিটিতে। এখন এই রিস্কটা নেওয়া আমাদের কোনো ওয়ে নাই, কারণ ভাই আমাদেরকে হেলিকপ্টার বিজনেসটা করতেই হবে, যদি এখন আমরা না করি তাহলে 4 মাস আমাদেরকে বসে থাকতে হবে, আর ভাই লিবার্টি সিটিতে আমি এখানে বসে বসে খেতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে একটা বিজনেস করবো, কারণ আমাদেরকে বিলিয়নের হতে হবে, আমার কাছে শুধুমাত্র $200 মিলিয়ন আছে আর কিচ্ছু নাই, সো এই $200 মিলিয়ন দিয়ে আমাদেরকে $1 বিলিয়ন করতেই হবে। আচ্ছা গাইস সমস্যা নাই, আমরা যাবো লস অ্যাঞ্জেলেসে সেটা হচ্ছে রাতে, বাট সন্ধ্যা যে হচ্ছে সেটার ফিলিংসটা একটু নিতে চাচ্ছি আমি। পরদি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা বিল্ডিংয়ের উপর আমি আমাদের হেলিকপ্টারটাকে ল্যান্ড করেছি, অ্যান্ড এখান থেকে দেখবো সূর্য ডুবতে দিচ্ছে ভাই লিবার্টি সিটিতে, এটা হচ্ছে আমাদের আজকে প্রথম সন্ধ্যা, আজকে না ভাই এই GTA 5 মানে প্রথম সন্ধ্যা হচ্ছে আজকে, তো আমি চাই না ভাই আজকের মানে একদম কি বলে মারপিট করে ভেজাল করে নষ্ট করে দিই, আমি চাইতেছি ভাই এখানে একটু ফিলিংস নিবো যে ভাই চাঁদের যে ডুবতেছে কেমন লাগে দেখতে। ওকে গাড়ি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি
গাইজ সিরিয়াসলি মুহূর্তটা সত্যি খুবই রিল্যাক্সিং। সামনে চাঁদ, সরি চাঁদ ডুবতেছে না, ল সূর্য ডুবতেছে, আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। ভাই সত্যি মুহূর্তটা অনেক অসাধারণ। আমার ভয় লাগতেছে অনেক, আমি যদি এখন লস অ্যাঞ্জেলসে যাই আর পুলিশ যদি কোনোভাবে আমাকে চিনে ফেলে তাহলে সমস্যা। সমস্যা নয় অবশ্য যে আমি এখানে ড্রেস চেঞ্জ করব, ছদ্মবেশ ধরবো, একটা হেলমেট পরে যাব, তাহলে আশা করি এখানে কেউ আমাকে আর ধরবে না। আর আমার কাছে অবশ্য বুলেট প্রুফ গাড়ি থাকবে, বাট কী করতাম বলেন না ভাই। আমি এখন ল্যাস্টার থেকে চাইলেও $200 million ধার নিতে পারবো না, কারণ ডায়মন্ড ক্যাসিনো রবারের যে $500 million সেটা কিন্তু সে আমাকে অনেক আগে দিয়ে দিয়েছে, অ্যান্ড ওটা দিয়ে অলরেডি আমরা একটা শোরুমও কিনে নিয়েছিলাম। বাট লাকটা অনেক খারাপ, যার জন্য আমাদের শোরুমটা ভাই কি বলে আন্ডারওয়াটার মাফিয়া ডিস্ট্রয় করে দিয়েছে। আর এই মুহূর্তে মিলিটারিরা আমাদেরকে ক্ষতিপূরণ দিবে না, কারণ ভাই তারা সবাই জেনে গিয়েছে যে মাইকেল এখানে ডায়মন্ড ক্যাসিনো রবারি করছে। মানে হারাইছি তো হারাইছি, সবই হারাইছি, কিছু করে না। এখন $200 million দিয়ে আমাকে বিজনেস করতে হবে। একটা বিষয় চিন্তা করেন, আমি যদি এখন লিবার্টি সিটিতে 1 month থাকি তাহলে 1 মাসের মধ্যে আমাকে একটা বিজনেস করতেই হবে, ঠিক আছে? বিজনেস যদি না করি তাহলে আমি এখানে চলতে পারবো না। আর এই মুহূর্তে ভাই হেলিকপ্টার বিজনেসটা আমার কাছে লাভজনক মনে হচ্ছে, কারণ একটা হেলিকপ্টার ভাই $15 million দিয়ে কিনে যদি এটা $20 million বিক্রি করি তাহলে প্রত্যেকটা হেলিকপ্টারের উপর $5 million করে আমি এখানে প্রফিট পাবো। $5 million দিয়ে ল্যাম্বরগিনি সিয়ানের মতো একটা মানে সুপারকার কিনে পসিবল। যাই হোক, করতেই হবে, কিছু করার নেই, একটুখানি রিস্ক নিই। আর আমার কাছে তো ভাই বুলেট প্রুফ ড্রেস, বুলেট প্রুফ কার তো থাকবেই। আর এই বিষয়টা আমি একটু ল্যাস্টারকেও বলবো যে কীভাবে কী করতে হবে। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই হেলিকপ্টারটা নিয়ে চলে যাবো। আচ্ছা না ভাই, এটা নিয়ে যাবো না, কারণ এটা হচ্ছে ভাই বিজনেসের হেলিকপ্টার। হ্যাঁ, এই হেলিকপ্টারটা ভাই রেখে যাবো। হেলিকপ্টারটা রেখে আমি ভাই এমনি নর্মাল একটা হেলিকপ্টার নিয়ে যাবো বিগ মাফিয়াকে বলে, অ্যান্ড ওকে বলবো যাতে করে আমার জন্য একটা বুলেট প্রুফ কারের ব্যবস্থা করে। গাইজ এখন বাজতেছে রাত 2টা, আর 2টার সময় দেখতে পাচ্ছেন আমি এখন লস অ্যাঞ্জেলস। আমি রওনা দিয়েছিলাম 12টার সময়, এখন 2টা বেজে গিয়েছে। ভাই আমি একটু তাড়াতাড়ি করতে দিই, কারণ আমাদেরকে বিজনেস করতে হবে। তার উপর ভাই বিগ মাফিয়া বলতেছে আগামী 4 মাসের মধ্যে কোনো হেলিকপ্টারই আসবে না, রিপোর্ট করা হবে না। এখন এই মুহূর্তে ভাই ও থেকে যদি কয়েকটা হেলিকপ্টার না কিনি তাহলে বিজনেস স্টার্ট করতে পারো না। আমি চাচ্ছি ভাই বিজনেস একবার শুরু করে দিই, তারপরটা পরে দেখা যাবে। গাইজ এখন আমাদেরকে নিচে নামতে হবে, কারণ বিগ মাফিয়া বলেছে নিচে এখানে আমার জন্য একজন একটা সুপ কি বলে একটা বুলেট প্রুফ কার নিয়ে দাঁড়িয়ে থাকবে। অ্যান্ড আই থিঙ্ক নিচে এখানে যে গাড়িটা আছে ভাই ওইটার কথাই বলেছে, জানি না, নিচে নামলে বলা যাবে। যাকে সমস্যা নেই, আমি হেলিকপ্টারটাকে ল্যান্ড করি। অল রাইট গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে হেলিকপ্টারটাকে ল্যান্ড করছি। অ্যান্ড ভাই দেখেন এখানে একটা মগা আছে, মগা ওইদিকে তাকিয়ে আছে, তো আছে ভাই ওর পিছনে আমি হেলিকপ্টার ল্যান্ড করছি, আমার দিকে এখনও তাকাই নাই। এই সমস্যা না, ওকে বলি যে বিগ মাফিয়া আমাকে পাঠাইছে, অ্যান্ড আই থিঙ্ক তোমার কথাই আমাকে বলেছে যে তুমি আমাকে গাড়ি দিবে। গাইজ এর সাথে আমার কথা হয়েছে, অ্যান্ড এ বলেছে আমাকে, হ্যাঁ বিগ মাফিয়া বলেছে যে একজন মানুষ আসবে যার মাথায় একটা হেলমেট থাকবে, অ্যান্ড ওকে ভাই গাড়িটা দেওয়ার জন্য বলছে, মানে মাইকেলকে এটা দেওয়ার জন্য বলছে। আর ওকে বলেছি তুমি হেলিকপ্টারের পাশেই থাকো, আমি 1 ঘন্টা পর, মানে বরাবর 1 ঘন্টা পর আমি আসতেছি, কারণ ভাই এখান থেকে লস অ্যাঞ্জেলসে যেতে আমার 1 ঘন্টা লাগতে পারে। আমি জাস্ট বাড়িতে যাবো, অ্যান্ড আমার ওইখান থেকে ভাই বেশি না, জাস্ট $50 million নেবো। আর 50 না, যতটুকুই পারে, যদি ভাই আমাদের এই গাড়ির মধ্যে $200 million রাখতে পারি ভাই, $200 million ভাই 10টা বস্তা হবে, মানে ওই যে ব্যাগ আছে না 10টা ব্যাগ টাকা হবে, তো এতগুলো টাকা আই থিঙ্ক আনতে পারবো না। আচ্ছা ভাই এখান দিয়ে মেবি আমরা উপরে উঠতে পারবো, না ভাই এখান দিয়ে উপরে উঠতে পারবো না, এখান দিয়ে উঠতে পারলে একদম সোজা ভাই এখানে রাস্তায় উঠে যেতাম। আর সমস্যা না ভাই, এখানে সামনে একটা চিপা একটা রাস্তা আছে, ওই রাস্তাতে যেতে পারবো। আর ওইখান দিয়ে গেলে ভাই কেউ আমাদেরকে সন্দেহ করবে না, কারণ ভাই ওই রাস্তার মধ্যে কেউই থাকে না, সবসময় একদমই নির্জন থাকে। এখান দিয়ে সামনে যেতে পারবো কিনা রে ভাই, আমরা যে গাড়িটা চালাচ্ছি এটা কিন্তু অসাধারণ। এরকম একটা গাড়ি যদি কিনতে পারতাম তাহলে কোনো কথাই ছিল না। বাট ভাই আমি একটা বুলেট প্রুফ গাড়ি কিনছিলাম অনেক আগে, এরপর আর কোনো বুলেট প্রুফ গাড়ি কিনি নাই। কী করবো ভাই বলেন, টাকা পয়সা নাই, তার উপরে ভাই শুধু ভেজাল আর ভেজাল। না ভাই এবার আমি সিরিয়াসলি কিছু করবো, এখন ধরে ভাই হেলায় মেলায় গিয়েছে, বাট এবার আমি সিরিয়াসলি কিছু করতে চাচ্ছি। এই জন্য ভাই দেখেন আমি একটু তাড়াহুড়া করতেছি যে এবার যেভাবে হেলিকপ্টারের বিজনেসটা আমাদেরকে শুরু করতে হবে। আচ্ছা এখন আমাদেরকে এখান দিয়ে সামনে যেতে হবে, কেউ নাই, সমস্যাটা কিন্তু চলে যাই। আর আমাদের কাছে রয়েছে ভাই বুলেট প্রুফ গাড়ি, এই গাড়ি নিয়ে ভাই গেলে সমস্যা না। ভাই দেখেন রাস্তাটা একদমই নির্জন, এই জন্য বলেছিলাম ভাই এই রাস্তা দিয়ে ভাই একদমই ইজিলি যেতে পারবো। ওয়েট, এটাকে ভাই আন্ডার ওয়াটার মাফিয়া, আন্ডার ওয়াটার মাফিয়া এখানে কি করতেছে? ওয়েট ভাই বুঝলাম না, আন্ডার ওয়াটার মাফিয়া কেমনে বুঝলাম আমি এই রাস্তা দিয়ে আসবো? ওয়েট আ সেকেন্ড ভাই, প্লিজ আমাকে কিচ্ছু করিস না ভাই, দেখেন আমাকে ধাক্কা দিচ্ছে। ওয়েট, আন্ডার ওয়াটার মাফিয়া কি বলে একটু শুনে দেখি। গাইজ আন্ডার ওয়াটার মাফিয়া বলেছে, আমি জানি তোমার সাথে পুলিশ আর মিলিটারির অনেক বড় একটা ঝামেলা হয়েছে, অ্যান্ড আমি এটাও জানি তুমি টাকা নেওয়ার জন্য লস অ্যাঞ্জেলসে আসবে, বাট বুঝলাম না আন্ডার ওয়াটার মাফিয়া কেমনে জানবো যে আমরা টাকা নেওয়ার জন্য এখানে আসবো। অ্যান্ড ও বলেছে যদি আমি এখন আন্ডার ওয়াটার মাফিয়ার কথা মতো ওর সাথে না যাই তাহলে সাথে সাথে আমাকে মেরে দেবে। বাট আমাকে মারা ভাই এত সোজা না, আমার গায়ের মধ্যে ভাই আর্মর আছে, ওরা কী ভাববে? হ্যাঁ
আমি এখানে গুলি খেলেও আমার কোনো সমস্যা হবে না, আমার হাতে ভাই গুলি আছে, এখন এটা দিয়ে আমি ফাইট করব। কারণ ভাই আমার কাছে রয়েছে বুলেট প্রুফ ড্রেস পাস, আমি হেলিকপ্টারও গায়ে দিয়েছি। বুলেট প্রুফ ড্রেস বলতে আমার কাছে এখানে আর্মর আছে, হেভি আর্মর আছে। এখন অ্যাটাক শুরু করবো, অ্যাটাক ওই তো আমাকে এখন লুকাতে হবে, এখান থেকে লুকাতে হবে ভাই। আমি চাইতে দিই ভাই এখন এখানে সবগুলোকে মারব ভাই। এখানে এদের সাথে ফাইট করা ছাড়া কিছু করা ছিল না। আমি এই মুহূর্তে যদি এখান থেকে যাইতাম তাহলে সব কটা আমাকে মারতো। আরে কি রে ড্যামেজ দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি ফাইট শুরু করতে না করতে ভাই 20% ড্যামেজ হয়ে গিয়েছে। আরে আরে ওয়েট, আমি এখানে পিস্তল দিয়ে মারা ট্রাই করছিলাম বাট পারি না, অনেক কষ্ট করে ভাই এখান থেকে ভাগতে হবে। ভাগ ভাগ ভাগ, ওই দুটা আর তিনটা ভাই, এগুলো তিনটাকে মারি গাইস। দেখছেন আমি একটা বিষয় বুঝলাম না, আন্ডার ওয়াটার মাফিয়া কিভাবে জানলো যাবে আমি এই রাস্তা দিয়ে যাবো। আন্ডার ওয়াটার মাফিয়া হয়তো এতটুকু থিঙ্ক করতে পারে যে লস অ্যাঞ্জেলস লিবার্টি সিটি থেকে যদি আমি আসি তাহলে ভাই আমি এই রাস্তা দিয়ে আসবো। বাট হ্যাঁ, ও কিভাবে জানলো যাবে আমরা এখানে টাকা নেওয়ার জন্য আসছি, আই ডোন্ট নো। এই বিগ মাফিয়ার সাথে আন্ডার ওয়াটার মাফিয়ার আবার কোনো লিঙ্ক নাই তো, আমি জানি না, আমাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে। বিগ মাফিয়ার সাথে ভাই সব কিছু শেয়ার করা যাবে না ভাই, আমি বড় একটা বিপদে পড়ে গেছি, অনেক বড় আমার কাছে ভাই। দেখেন যদি, আরে হে ভাই মেরে দিল, যদি আমার কাছে এখানে আর্মর না থাকতো, আমি যদি ভাই মনে না করো আর্মর, আমি অবশ্য ভাই জানতাম যে লস অ্যাঞ্জেলস আসলে একটা ফাইট হবে পুলিশের সাথে, বাট আন্ডার ওয়াটার মাফিয়ার সাথে অবশ্যই জানতাম। একদম দিয়েছে ভাই দুটা, আমার কাছে যে পিস্তলটা আছে ভাই এটার একটা খাইলেই অবস্থা খারাপ, আমাকে মেরেও এখন এতটা লাভ। ওকে আন্ডার ওয়াটার মাফিয়া আসছে, ওয়েট ওয়েট ভাই, আন্ডার ওয়াটার মাফিয়ার টার্গেট মিস হবে না, ও মারলে একদম মানে মানে ডিরেক্ট একদম ঘুমায় মারবে ভাই, মানে আমার হেলমেটটাকে ড্যামেজ করে দেবে। আমি চাইতে চিনি না ভাই আন্ডার ওয়াটার মাফিয়ার সামনে গিয়ে মরার জন্য, গায়ে বিপদে পড়ে গিয়েছি। এখন আমাকে যেভাবে হোক তাড়াতাড়ি আন্ডার ওয়াটার, আরে 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 ভাই পিছনে যেতে হবে ভাই। কী রে এই ব্যাটা তো দেখে আমাকে কোনো দিকে যেতে দিচ্ছে না, আমাকে ভাই যেভাবে হোক ভাই লাস্টারকে একবার এই ভিডিওটা জানাতে হবে যে আমাকে এখানে ভাই আন্ডার ওয়াটার মাফিয়া অ্যাটাক করছে ভাই। এরকম জানলে আমি আমার সাথে দুইটা গার্ড নিয়ে আসতাম। এ ভাই পিছন থেকে আরো অনেকগুলো আসছে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে যেতে হবে ভাই। আমার কাছে যে আর্মরটা আছে এটা বেশিক্ষণ টিকবে না, আপনারা তো জানেন 5 লেভেলের যে বেসগুলো যাবে সেগুলো বেশিক্ষণ থাকে না, নর্মালি 3 লেভেলে বেস থাকে, বাট আমার তো হচ্ছে 5 লেভেলের, ফর দিস একটু বেশি ব্যাকআপ পাচ্ছি, কোনো সমস্যা না। আমাকে ভাই এখন এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে, এখানে দেখি একটু ভালো করে সেভ করে দেখি ভাই কেউ আছে কিনা সামনে, যদি কেউ না থাকে পুরো জায়গাটা যদি সেফ থাকে তাহলে আমি ভাগতে পারবো। আপনারা ভাবতেছেন যে আমি পিস্তল দিয়ে কেন ওদেরকে মারতে দিই, কারণ পিস্তল দিয়ে একটা লাগলে সে একটা গায়ে পড়বে। দেন আন্ডার ওয়াটার মাফিয়া বলেন যেই বলেন, আর আর ওই ভাই অটোকার নিতে হবে, তা না হলে এর কাছে মারা খাবো। আমি এখানে একটু লুকিয়ে থাকি ভাই, আমাকে যেভাবে আস্তে আস্তে আমার ভাই গাড়ির মধ্যে বসতে হবে। আর আমি বোকামি করছি গাড়ি থেকে কেন নামলাম, আমি তো ভুলে গেলাম যে আমার গাড়িটা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, তখন যদি গাড়ি থেকে না নামতাম তাহলে ভাই এই ফাইটটার হতো না। তার সমস্যা না ভাই, আমার কাছে হেলমেট ছিল, বেস্ট ছিল, যার জন্য কিছু হয় নাই। এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আরে ভাই এরা আমার পিছনে লাগছে, আজকে আমাকে ভাই এরা মেরেই ছাড়বে আমার মনে হচ্ছে। অল রাইট, এখান দিয়ে আমাদেরকে ট্রিপ করতে হবে। ও ভাই দেখছেন কত বড় একটা স্টান্ট করেছি, এখান থেকে জাম্প নিয়ে কোথায় চলে গেলাম, বাট আমার জাম্পিং এখন ফেলড হবে কজ আমি এখানে সিরিয়াস ভাবে জাম্প করি নাই। যাই হোক, আরে ভাই এখনো ওরা আমার পিছু ছাড়ে নাই ভাই, দুজন এখানে ভাই দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে আমার পিছু করতেছে। এখন ভাই এদের থেকে লুকাইতে হবে, তা না হবে এরা যদি পুলিশকে বলে দেয় ভাই এরা, আরে আমি তো ভেবে দেখি না ভাই, এরা যদি পুলিশকে বলে দেয় তাহলে সমস্যা। আমার মাথায় একটা আইডিয়া আসতে হবে, এদেরকে পিছনে একটা জায়গার মধ্যে নিতে হবে, দেন ওইখানে নিয়ে ভাই এদেরকে মারতে হবে। এছাড়া আমি কিছু করতে পারবো না, অবশ্য ভাই রাস্তার মধ্যে আজকে তেমন একটা গাড়ি নাই, এখন বাঁচতেছে ভাই প্রায় রাত 2:30, 2:30 সময় ভাই এখানে গাড়ি থাকবে না স্বাভাবিক ভাই। দেখেন এরা এখনও আমার পিছু পিছু আসতেছে ভাই, আমি যদি জানতাম এত বড় একটা ফাইট হবে তাহলে আমি আমার সাথে দুইটা গার্ড এখানে নিয়ে আসতাম। কারণ আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ভাই, আন্ডার ওয়াটার মাফিয়া কেমনে জানলো আমি লস অ্যাঞ্জেলসে আর বাবা তাও এই রাস্তা দিয়ে আসবো সেটাও জানে, তারপরে এটাও জানে ভাই আমি টাকা নেওয়ার জন্য আসছি। গাইজ আমার মাথায় একটা প্ল্যান আসছে, আমার রাইট সাইডে এখানে যে মাটির রাস্তাটা আছে আমি চাইতেছি ভাই এদেরকে রাস্তার মধ্যে কোনোভাবে যদি একবার ঢুকাইতে পারি তাহলে ভাই এদেরকে বোম মেরেই মেরে দেবো, মানে একদম আমার কাছে যে রকেট লঞ্চার যেটা আছে না ওই রকেট লঞ্চার দিয়ে ভাই এদেরকে মেরে দেবো। রাইট, আমি এখানে একটা বলে নিয়েছি অ্যান্ড এখন যেটা করছি এই রাস্তাতে যাবো। এই এখন আই থিঙ্ক এই রাস্তা দিয়ে আসবে, প্লিজ এই রাস্তায় ঢুক ভাই, রাস্তাটার মধ্যে ঢুকলেই এরা শেষ, রাস্তাটার মধ্যে ঢুকলে শেষ, ঢুকতেছে কিনা একটু ভালো করে দেখতে হবে। ওকে এই রাস্তার মধ্যে ঢুকতেছে ভাই, তোদেরকে খাইছি আজকে আমি ভাই, এদের আজকে আমি দোপার রফা করে ছাড়বো। আমাকে একটু সামনে যেতে হবে, গাড়িটাকে ভাই পার্ক করতে হবে, তারপর আমার রকেট লঞ্চারটা নিতে হবে, এরপর ভাই এদের খুলি উড়াইতে হবে। অল রাইট, আমি আমার ভাই রকেট লঞ্চারটা নিয়ে চ্যান্ডি জায়গার মধ্যে একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে এখানে ওই
দুজন আসবে ভাই, আন্ডারওয়াটার মাফিয়া আসতেছে কিনা জানি না, বাট এখানে দুজন আসতে হয়েছে আসতেছে। এখন বেটাকে মারতে হবে, 3-2-1 অ্যান্ড আরে ওয়েট গেছি, আমি শেষ। আমার অবস্থা একদমই গেছে ভাই, আমার অবস্থা একদমই গিয়েছে ভাই। অনেক কষ্ট করে আমি আমার গাড়িটা নিয়ে ওইখান থেকে পালাই আসি। আমি সিরিয়াসলি আমি এখানে ভাই মারছি, কামান মারছি ভাই। ও কামানের গাড়িটা দেখছেন একদম সম্পূর্ণ আমার গায়ে আছে। মাইকেলের হেলথ অনলি 5% আছে ভাই, অনলি 5% আছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, দেখেন। আরে 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 কোথায় চলে যাচ্ছে ভাই, সিরিয়াসলি এর আগে এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয় নাই। মাইকেল কোন দিকে গাড়ি চালাচ্ছে আমি জানি না, আমি জাস্ট ব্রেক কাটাচ্ছি, কোন দিকে কাটাতে পারতেছি না ভাই, অটো কাটতেছে। আরে ভাই প্লিজ প্লিজ, অ্যাক্সিডেন্ট হয়েছে না ভাই। মাইকেলের হেলথ গেছে 5% আছে, আর অনলি 5%। তাড়াতাড়ি আমাকে এখন গাড়ি থেকে বের হয় না ভাই, আমাকে এখন ভাই লেস্টারকে একটা ফোন করতে হবে ভাই, তাড়াতাড়ি আমাকে হেল্পের জন্য ভাই, যাতে করে ড্রাইভারকে পাঠায়। ওকে আমি এখন ভাই লেস্টারকে একটা ফোন করবো, তাড়াতাড়ি যাতে করে ভাই ড্রাইভারকে পাঠায়। মাইকেলের অনলি 5% হেলথ আছে, 5% ভাই। পাশে আশেপাশে হসপিটাল আছে কিনা সেটা একটু জিজ্ঞেস করে দেখি, ওইটা থাকলো ভাই আপাতত সেফ হবে। গাইজ লেস্টার বলতেছে তুমি যাওয়ার সময় গার্ড কেন নিলে না, তোমাকে বললাম যাওয়ার সময় দুজন গার্ড নিয়ে যাও, তুমি কেন গার্ড নিলে না, গার্ড না মানে এখন বুঝো ঠেলা। এখন ও বলতেছে ভাই সামনে এখানে একটা কী বলে একটা হসপিটাল আছে, ওইখানে যাওয়ার জন্য আমাদের কাছে শুধুমাত্র 3 মিনিট সময় আছে, এই 3 মিনিটের মধ্যে আমাকে ভাই তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। আরে ভাই একটা গাড়ি কোথায় ভাই, একটা গাড়িও তো নাই ভাই, আমার হেলথের অবস্থা শেষ। আমি যদি এখন মরি ফুল স্টোরিটা শেষ, একদম ফুল স্টোরি এখানে খতম হয়ে যাবে ভাই। তাড়াতাড়ি এখন ভাই এক শটে দেখা যাক মারতে পারে কি না ভাই, মাইকেলের অবস্থা একবারে খারাপ। ওকে এটাকে মেরে দিয়েছি, বেটার গাড়িটা নিয়ে এখন এখান থেকে যেতে হবে, কিছু করার না। আমি এখন এদেরকে না মারলে এই গাড়িগুলো ভাই চুরি করতে পারবো না। ওকে গাইজ আমরা গাড়িটা চালাচ্ছি ভাই, দেখেন ক্যামেরাটা এমনভাবে নড়তেছে মানে আমার নিজেরই মাথা ঘুরতেছে এখন ভাই, গাড়ি চালাতে পারতেছি না। একবার এদিকে যাচ্ছে গাড়িটা, একবার ওইদিকে যাচ্ছে। প্লিজ গড হেল্প মি ভাই, এবারের মতো করে যাতে বেঁচে যায়, আর মাত্র 2 মিনিট সময় আছে। আরে ওয়েট, সামনেই আছে ভাই হাসপাতালটা সামনে আছে, জাস্ট ভিতরে গিয়ে আমাদেরকে ডক্টর দেখায় চেক আপ করতে হবে ভাই। যদি আমি হিলিংস না নিই এখন, 2 মিনিটের মধ্যে হিলিংস না নিই, তাহলে আমি গিয়েছি ভাই, এই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা করতে হয়েছে, আমি গিয়েছি ভাই। প্লিজ প্রে ফর মি, যাতে করে মাইকেলের কিচ্ছু না হয়। আর মাত্র ভাই 1.5 মিনিট সময় আছে, আমাকে জাস্ট ভাই ভিতরে গিয়ে ডক্টরের কাছে গিয়ে আমাকে এখন ভাই জাস্ট একটা হিলিং করব। হ্যাঁ হিলিং করার পর আমি চেক আউট করবো, তাদের আমি গাড়ি চালাতে পারতেছি না, একবার ওইদিকে যাচ্ছে ওইদিকে। ওকে সামনে ভাই হসপিটালে চলে আসি, মনে হয় ভাই বেঁচে যাবো, বাট জানি না, তাড়াতাড়ি গিয়ে ভাই ডক্টরকে বলতে হবে ভাই, আমি হাঁটতেও পারতেছি না। প্রে ফর মি, দেখা যাক ভাই এখানে ডাক্তার আমাকে কি হেল্প করে। আর ভাই আমি জাস্ট ভিতরে গিয়ে একটা হেল্প নেবো, সব একটু কমেন্টসে জানান ভাই মাইকেলের কী হবে ভাই। আর ভাই সমস্যা না, জাস্ট একটা হিল করে নেবো, দেন ভাই চেক আপ করবো। এখন কত হচ্ছে ডাক্তার যদি আমাকে দেখে ফেলে অ্যান্ড চিনে ফেলে তাহলে সমস্যা। গেছ যাই হোক ভাই, সবাই ভিডিওতে লাইক করবেন, আর এই ভিডিওর জন্য এম করতেছি অনলি 8000 লাইকের। সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে 8000 লাইক কমপ্লিট করে দেবেন। আর হ্যাঁ ভাই কমেন্ট করবেন, আপনারা অনেক ক্ষিপ্ত হয়ে গেছেন, কমেন্ট করেন না, ফর দিস আমি ভিডিও আপলোড করা কমাই দিয়েছি। যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।